শীতের ছুটিতে শহরবাসীর নতুন ডেস্টিনেশন হাওড়া ইচ্ছাপুরের ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। রাজ্যে তাপমাত্রার পারদ এখন নিম্নমুখী। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই তাপমাত্রা আরও কমে সামনের সপ্তাহে 14 থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আর একদিকে তাপমাত্রার অকাল পতন, সাথে রয়েছে বছর শেষের আগে ছুটির হাতছানি। এর মধ্যে হুঁজুগে বাঙালি মোবাইল ঘেঁটে চড়ুই ভাতি করার নতুন স্থান খুঁজতে শুরু করেছে, তার বলার অপেক্ষা রাখে না। আর বছরের শেষে হাওড়াবাসীর জন্য শীতের নতুন উপহার স্বরূপ খুলে দেওয়া হলো নতুন করে সজ্জিত ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। হাওড়ার ইচ্ছাপুরে ড্রেনেজ ক্যানেল রোড এলাকাতে চালু করা হলো এই ইকো পার্ক, যেখানে শীতের মিঠে রোদ গায়ে মেখে একদিকে ছুটি অনায়াসেই বন্ধুবান্ধব সহ কাটিয়ে দেওয়া যাবে। অতীতে এই স্থানটি রাজ্য সরকারের দপ্তরের অধীনে চালু থাকলেও অধুনা হাওড়া পৌর নিগম নিজস্ব পরিচালনায় চলবে নবসজ্জিত এই ইকো পার্ক। ভবিষ্যতে বোটিংয়ের সুবিধাও রাখা হবে বলেই কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে। এই পার্কের প্রবেশ মূল্য এককালীন বাৎসরিক 200 টাকা বা দৈনিক 5 টাকা ধার্য করা হয়েছে। গোটা পার্কের বিভিন্ন স্থানে নারায়ণ দেবনাথের অমর সৃষ্টির বিভিন্ন চরিত্র হাতে আঁকা ছবির মাধ্যমে ফুটিয়ে দেওয়া হয়েছে। পার্কের ভিতরে শিশুদের খেলার জন্য একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। গত বছরের শেষে উদ্বোধন হওয়া হাওড়া তারামণ্ডলের পর এই ইকো পার্ক হাওড়াবাসীর কাছে একদিনের চড়ুই ভাতি করার জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠতে চলেছে, এমনটাই আশা কর্তৃপক্ষের। সোমবার এই পার্কের উদ্বোধনে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। মানুয়া সালওয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট, আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে শাহী দরবারে বসে সপরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট, পার্টি ও কর্পোরেট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট, ফার্স্ট ফ্লোর, NH6 এর পাশে। কর্পোরেট বুকিং, পাঁচজনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর 9903455858 অথবা 9903465858।